যে তিনটি কারণে আমরা মৃত্যুর নিকটবর্তী হয়ে যাচ্ছি, মৃত্যুর কাছে আমরা চলে আসছি, কিন্তু আমাদের কোনো ধারণাই নাই। স্পেশালি ইয়াং পিপল, যুবক যুবতীরা এই তিনটা কাজ খুব বেশি করে। আর এই তিনটি কাজ এমন যেটা আপনার হায়াতের তাপমাত্রা কমিয়ে দেয়, শারীরিক অবস্থায় খারাপ করে দেয়। আগেই পড়েন, আল্লাহ যেন আমাদেরকে এই অবস্থার থেকে বাঁচায় দেয়, পড়া আমিন। এক নম্বর কারণটা হচ্ছে অতিরিক্ত ঘুম। অতিরিক্ত কি ঘুম? এখন যুবকরা রাতের বেলা ঘুমায় চারটার সময়, কটার সময় ঘুমায়? আর ঘুম থেকে উঠে সকাল বারোটা একটার সময় ছিল এখন, ঠিক না? আর আব্বা কয় যে আব্বা ওঠো, মা বলে মা ওঠো, কি যে রাগ দেখায় আব্বা আম্মার উপরে, তোমাকে কি কোনো কাজ কাম নাই? আমি ঘুমাই তোমাদের ডিস্টার্ব করতে, তোমাদের কোনো কাজ কাম নাই? এরকম যুবক আস না নাই? হ্যাঁ যুবক শোনো, অতিরিক্ত ঘুম এটা তোমার হায়াতকে কমিয়ে দেয়, এটা তোমার জীবনের অবস্থাকে স্বাভাবিক থেকে অস্বাভাবিক করে যায়, ঠিক কিনা? সায়েন্স বলছে রাত যারা জাগে, রাত যারা জাগে, এই রাত এর এক ঘন্টা ঘুম সকালের পাঁচ ঘন্টা ঘুমের সমান। সুবহানাল্লাহ। এর কারণটা হচ্ছে ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা। আল্লাহ বললেন রাতকে আমি বানিয়েছি ঘুমের জন্য, আর সারা রাত যুবকরা রাতের বেলা প্রেম করে, ফেসবুকিং করে, চিল্লায়, কোন ঠিক কিনা? রাতটা হচ্ছে ঘুমের জন্য, সকলে ঘুমাবেন তো ইনশাআল্লাহ। আর মনে রাখবেন যারা রাত জাগে বেশি তাদের ভেতরে সুইসাইড করার প্রবণতা বেশি। দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচাইতে সুন্দর জায়গা, অনেক যুবকের স্বপ্ন বউকে নিয়ে হানিমুনে সুইজারল্যান্ড যাবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ কে কইলো রে, আল্লাহ যেন তৌফিক দান করে, পড়ে আমিন। সুইজারল্যান্ডে আত্মহত্যার তাপমাত্রা খুব বেশি। ইভেন সুইজারল্যান্ডে একটা মেশিন বের হয়েছে, মানুষ নিজ ইচ্ছে আত্মহত্যা করবে, নাউজুবিল্লাহ, পড়েন। ওখানে ঢুকবে, মেশিনের গেট বন্ধ হয়ে যাবে, সুইচ টিপতে আপনি মইরা ভূত। আহা, এই আত্মহত্যার থেকে আল্লাহ সমস্ত মানুষকে বাঁচায় দিক, পড়েন আমিন। এর জন্য ঘুম অতিরিক্ত দিবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? সীমিত আকারে হয়তো ছয় ঘন্টা, সবচাইতে বেশি আট ঘন্টা। সায়েন্স বলছে যার অতিরিক্ত তাপমাত্রায় ঘুম যে বেশি ঘুমাবে তার শারীরিক অবস্থা ঠিক থাকবে না, ঠিক কিনা? তাপমাত্রার বাহিরে কখনো ঘুমানো যাবে? এক নম্বর। দুই নম্বর কারণটা হচ্ছে এখন আমরা খাই বেশি বেশি, ঠিক কিনা? আর বিয়ের বাড়িতে গেলেই হয় ওই যে একখান প্লেট নিছে গোস্ত আছে, মুরগির গোস্ত, গরুর গোস্ত, খাসি মুরগি সব ঠ্যাং নিয়ে বসে একাই। হে ক্যা হুয়া, আজ মরেঙ্গে তো মরেঙ্গে লেকিন সব খাকে যায়েঙ্গে, আছে না নাই? না, বিয়ের বাসাতে গিয়ে কিন্তু অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না, ঠিক কি না? আর কিছু কিছু মানুষ তো বিয়ের বাড়ি দাওয়া ছাড়াই চলে যায়, এরকম মানুষ নাই? না। দুই নাম্বার, কখনো অতিরিক্ত মাত্রায় খাওয়া খাই করা যাবে? দুই নাম্বার, দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা খাবা তিনটা ভাগে খাবা। জোরে কোন কয় ভাগে? এক ভাগ তোমার খাবার থাকবে, আর এক ভাগ পানির জায়গা, আর এক ভাগ থাকবে নিঃশ্বাস প্রশ্বাসের জায়গা। সুবহানাল্লাহ। পড়ায় সিরাতে হালুইয়াতে এসেছে মিশর থেকে একজন ডক্টর মিশরের গভর্নর পাঠালো সৌদি আরবে, আরব বিশ্বে পাঠিয়েছে, যাও কারা কারা অসুস্থ আছে দেখে আসো। যখন সে গিয়েছে দেখার জন্য ডক্টরগুলো, গিয়ে দেখে কেউ নাই অসুস্থ। সুবহানাল্লাহ। পড়ায় বলছে ব্যাপারটা কি, এখানে কেউ অসুস্থ নাই? তারা বলছে আমরা হচ্ছি নবীর সুন্নাহের ফলোয়ার। সুবহানাল্লাহ। তারা বলল যে আমাদের নবী যে আমাদেরকে গাইডলাইন দিয়েছে যখন আমরা খাবো পেট থাকবে তিনটা ভাগ, এক ভাগ, এক ভাগ পানি, এক ভাগ ভাত, আর এক ভাগ থাকবে অক্সিজেনের জায়গা, আর এই তিনটা ভাগ যে ফাঁকা রেখে খাবে তার কোনো অসুস্থতা আসবে না। কম সুবহানাল্লাহ। এই জন্য অতিরিক্ত ঘুম দেওয়া যাবে, জোরে কোন দেওয়া যাবে? দুই নাম্বার, অতিরিক্ত খাওয়া খাওয়া যাবে। তিন নাম্বার, অতিরিক্ত মাত্রায় কথা বলবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? সমাজের কিছু লোক কিছু কিছু জায়গায় নাক না গলর ভাত পেটের ভাত হজম হয় না, এরকম লোক আসে না নাই? সব জায়গায় বেশি কথা বলে, এই জন্য কথা যে বেশি বলবে তার মূল্য বেশি থাকবে না, কথা কম বলবেন
আপনার সম্মানকে বাড়ায় দিবে একজন, তিনি কে? কথা কম বলবেন, অলওয়েজ কথা কম কাজ বেশি, ঠিক কি না? যারা কথা কম বলে কাজ বেশি করে তারাই দেখবেন দিন শেষে সফল হয়ে যায়। আর যারা খালি পটর 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 করে, কাজের বেলায় কোনো খবর নাই, তারা কখনো জীবনে সফল হতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আজ থেকে অতিরিক্ত মাত্রায় ঘুম দেওয়া যাবে, দুই নাম্বার অতিরিক্ত খাওয়া যাবে, তিন নাম্বার অতিরিক্ত মাত্রায় কথা বলা যাবে। আল্লাহ সবাইকে এই তিনটা কাজ থেকে বাঁচায় দিক পাওনা, আমিন।